আপনি যদি শান্তিপূর্ণ নির্বাচন করতে পারেন, আপনাকে একটা চ্যালেঞ্জ করে যাচ্ছে, যদি আপনি শান্তিপূর্ণ নির্বাচন করতে পারেন, হিংসা মুক্ত অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে পারেন, তাহলে আপনাকে আমি 1,00,000 টাকা পুরস্কার দেব। আপনাকে গিয়ে 1,00,000 টাকা পুরস্কার দেব এবং বলবো, হ্যাঁ আপনি পারেন একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে, হ্যাঁ আপনার আমলে একটাও খুন হয়নি নির্বাচনে, কথা আমি বলবো এবং আমি লাইভে আসবো, ভিডিও করবো আপনার জন্যে। কিন্তু সেই সুযোগটা হয়তো আপনারা দেবেন না, কেননা সেই সুযোগ আপনাদের দ্বারা সম্ভব নয়। পৃথিবীতে আর যাই হোক, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য পুলিশের অধীনে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আজ অভিষেক ব্যানার্জি উত্তরবঙ্গ থেকে, অর্থাৎ কুচবিহার থেকে, তিনি নবজোয়ার, তৃণমূলে নবজোয়ার বলে একটা প্রকল্প, একটা কর্মসূচি তিনি শুরু করেছেন। 2 মাস ব্যাপী তিনি এই কর্মসূচি পালন করবেন। কিন্তু আজ প্রথম দিন তিনি এই কুচবিহারের সিতায়ে এবং দিনহাটাতে দুটো সভা করেছেন। তারপর তিনি ঘোষণা দিয়েছেন গোপন ব্যালট বাক্সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হবে, অর্থাৎ কে প্রার্থী হবে কি হবে না তা জনগণ ঠিক করে দেবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে না, তৃণমূল ঠিক করবে না, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ঠিক করবেন না, অর্থাৎ তৃণমূল নেতৃত্ব ঠিক করবেন না পঞ্চায়েতের প্রার্থী কে হবে। কারা ঠিক করবে? জনগণ ঠিক করবে, মানুষ ঠিক করবে। এবং তিনি বারবার বললেন যে একটা শান্তিপূর্ণ, একটা অবাধ একটা পঞ্চায়েত নির্বাচন তিনি চান, হিংসামুক্ত একটা পঞ্চায়েত নির্বাচন চান, এমন মানুষদের তারা জয়ী করতে চান যারা 5টা বছর পঞ্চায়েতের কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন। তিনি এও জানিয়েছেন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে এমএলএ এমপিরা চাইলেও অনেক ক্ষেত্রে কাজ স্তব্ধ হয়ে যায়। কিন্তু কি হলো, তিনি একটা নাম্বার বললেন এবং জানিয়ে দিলেন যে মঞ্চের পিছনে গোপন ব্যালট বাক্স আছে, আপনারা যাওয়ার সময়ে ভোট দিয়ে চলে যাবেন এবং ভোট দেওয়ার সময়ে আপনার নাম সুরক্ষিত থাকবে, অর্থাৎ আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা কেউ জানতে পারবে না। ভালো কথা। দলের নির্বাচন, দলের প্রার্থী বাছাই তারা কিভাবে করবে সেটা তাদের ব্যাপার, সবাই আশ্চর্য ছিল কিভাবে কি হয়, কিন্তু সেটা প্রমাণিত হলো যা হয় তাই হয়েছে, অর্থাৎ তৃণমূল আমলে যা হয় তাই হয়েছে। দুটো জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সভা করে ফেরার পরই সেখানে গণ্ডগোল শুরু হয়, ব্যালট বাক্স নিয়ে মানে দ্বন্দ্ব শুরু হয়, বচসা শুরু হয়, হাতাহাতি শুরু হয় এবং ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর তার দলের ভোটের এই অবস্থা, অর্থাৎ দলীয় প্রার্থী ঠিক করার জন্য মঞ্চের পিছনে একটা ব্যালট বাক্স তিনি রেখেছিলেন, কিন্তু সেই ব্যালট বাক্সের ভোট নির্বিঘ্নে হলো না। তৃণমূল কংগ্রেসের ভোট যদি নির্বিঘ্নে না হয়, দলের ভোট যদি নির্বিঘ্নে না হয়, সেখানে পুলিশ ছিল, পুলিশ ছিল কিন্তু না, ভোট লোট ঠেকানো যায়নি, ভোটের চিন্তায় ঠেকানো যায়নি, অরাজকতা ঠেকানো যায়নি, হাতাহাতি ঠেকানো যায়নি, মারামারি ঠেকানো যায়নি এবং গা জোয়ারি ঠেকানো যায়নি। দলের নির্বাচনের যদি এই হাল হয়, দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচন যেখানে সব দল দাঁড়াবে, নির্দল দাঁড়াবে, যে কেউ ভোটে দাঁড়াবে, তাদের অবস্থা কী হবে ভাবুন। নমিনেশনের তো কোনো ব্যাপার ছিল না এখানে, শুধুমাত্র ভোটটুক দিতে গিয়ে অবস্থা, তা আবার তৃণমূলের নিজেদের ভোট, কিন্তু এখানে নমিনেশন আছে, তারপরে বিরোধী দল আছে, তারপরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে বাংলা যাবে এবার আপনি বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয় কোথাও ভেবেছেন যে অবাধ ভোট হয়নি, তাই তিনি আজকের বলছেন যে অবাধ ভোট করতে হবে। তিনি হয়তো ভেবেছেন শান্তিপূর্ণ নির্বাচন 2018 সালে হয়নি পঞ্চায়েত নির্বাচনে, তাই আজকে তিনি বলছেন শান্তিপূর্ণ নির্বাচন চাই। তিনি হয়তো ভেবেছেন কোথাও গা জোয়ারি হয়েছিল, তাই তিনি একাধিক সভায় বলেন যে গা জোয়ারি চলবে না। হয়তো তিনি ভেবেছিলেন যে বিরোধীরা নমিনেশন করতে পারেনি, তাই তিনি বলেন যে বিরোধীরা নমিনেশন যদি করতে না পারে তাহলে আমি দাঁড়িয়ে থেকে নমিনেশন করিয়ে দেবো, এইসব কথাগুলি বলেন উনি। এবং উনি হয়তো ভেবেছেন যে বিরোধী দল যেভাবে ভাবছে, সাধারণ মানুষ যেভাবে ভাবছে,
যে দুর্নীতি হয়েছে, অরাজকতা হয়েছে, গুন্ডামি হয়েছে, তিনি হয়তো কোথাও ভেবেছেন, হয়তো বাস্তবে তার রূপ দিতে পারেন বা না পারেন সেটা তার ব্যাপার, কিন্তু হয়তো ভেবেছেন, সে কারণে তিনি বলছেন যে একটা স্বচ্ছ পঞ্চায়েত, একটা মানুষের পঞ্চায়েত, একটা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার কথা। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য পুলিশের অধীনে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হতে পারে, 2018 সালের পর এবং 2016 সালের কর্পোরেশন ইলেকশনের পর এই বিশ্বাস আমার একেবারে তলানিতে ঠেকেছে। তারপরে আরও কিছু ঘটনা আমাকে অবাক করে দিয়েছে। অনেকে বিশ্বাস করেন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, নতুন তৃণমূল কংগ্রেস করছেন, এই সময় হয়তো হিংসামুক্ত একটা নির্বাচন হবে। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরে বেশ কিছু মাদ্রাসা নির্বাচন হয়েছে, কয়েক জায়গায় সমবায় সমিতি নির্বাচন হয়েছে, ফল যাই হোক না কেন গুন্ডামি হয়েছে। আমি যে গ্রামে বাস করি পণ্ডিতপুরে, অর্থাৎ নদিয়া জেলার করিমপুরের পণ্ডিতপুর শামসেরিয়া হাই মাদ্রাসায়, আমি স্বয়ং ওই নির্বাচনের সময় সাংবাদিকতার কাজ করছিলাম। কিন্তু অন্যায় হলে তার প্রতিবাদ তো করতেই হবে। গণতন্ত্রে সাংবাদিকতা শুধু শাসকের প্রচার দেওয়া নয়, শাসকের ভুলগুলি ধরিয়ে দেওয়া সাংবাদিকদের কাজ, সেই কাজটা আমাদেরকে করতেই হয়। সে কেন্দ্রের শাসক হোক আর রাজ্যের শাসক হোক, আমরা স্পষ্টত দেখলাম যে প্রচুর পুলিশ, শতাধিক পুলিশ ছিল এবং পুলিশের আধিকারিকরা বসেছিলেন। গুন্ডা বাহিনী এলো, 11:30টার পর ভোট লুট হয়ে গেল, পুলিশ কিচ্ছু করতে পারেনি। অর্থাৎ তৃণমূলের গুন্ডাদের কাছে পুলিশ অসহায়, অথবা এমনটা হতে পারে পুরো সিস্টেমটাকে ব্রেক করে দিয়েছে তৃণমূল জামানাতে। আজকের পঞ্চায়েত ইলেকশন শুধু নয়, কলেজ ইলেকশন বাতিল, স্কুল ইলেকশন বাতিল, আগের দিনে যেমন স্কুলে রাজনীতি হতো, কলেজে রাজনীতি হতো, পঞ্চায়েতে রাজনীতি হতো, মানুষ পার্টি পেরে ভোটের কথা বলতেন, রাজ্যের জেগে জেগে বুথ পাহারা দিতেন এবং বিভিন্ন দলের প্রার্থীরা নেতারা একে অপরের চা খেতেন, গল্প করতেন, সেই যুগ আর নেই। এখন ভোট, পঞ্চায়েত ভোট পুলিশের মাধ্যমে করা মানে অলীক কল্পনা। আজকের নিজের দলের ভোটের প্রার্থী সেটিং করতে পারে না, ব্যালট বাক্স চিন্তা হয়ে যায়, ব্যালট পাওয়া যায় না, অরাজকতা তৈরি হয়, মারামারি হয়, হাতাহাতি হয়, গণ্ডগোল হয়, আর সাধারণ মানুষের ভোট হবে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন পুলিশের মাধ্যমে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের অধীনে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে, এটা আর কেউ বিশ্বাস করুক আমি করব না। কারণ আমি চোখের সামনে দেখেছি শয়ে শয়ে পুলিশ দাঁড়িয়ে আছে ঠুটো জগন্নাথের মতো, আর গুটি কথে গুন্ডারা তারা এসে ভোট লুট করে চলে গেলো।